শুভ সন্ধ্যা বন্ধুরা, সীমাকি ওয়ার্ল্ডে আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই আনন্দে থাকো, সবার সব ভালো ইচ্ছাগুলি পূরণ হোক। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছিলাম রায়চকে। হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, রায়চক তো জানোই ভীষণ একটা ভালো জায়গা। তো যাই হোক, আমরা সন্ধ্যের দিকে গিয়েছিলাম, তো ওই সময় অনেক মাছ ছিল সেখানে, সেখানে কিছু মাছের ছবি আমরা ভিডিওতে তুলেছিলাম। তো যা হোক, অন্ধকার হয়ে যাওয়াতে বেশি কিছু ভিডিও করতে পারিনি। দেখতেই পাচ্ছ এখানে ছোটোখাটো অনেক দোকান আছে, আইসক্রিম, তারপরে ঝালমুড়ি, ফুচকা, চুরমুর। নদীর ধারে এই ভিডিওটা আমরা করেছিলাম, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল। প্লাস রাস্তায় যে ল্যাম্পপোস্টগুলো থাকে ওগুলো তো সেভাবে কোনো আলোও ছিল না, সেই জন্য ভালো ছবি তুলতে পারেনি। যাই হোক, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের কাছে উপস্থাপন করছি। প্রচণ্ড গরম ছিল, তো আইসক্রিম খাওয়া হয়েছিল আর ঝালমুড়ি খেয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই এখানে সময়টা কিছুক্ষণ আমরা কাটিয়েছিলাম। আর এখানে দেখো কিছু মাছ ধরা হয়েছিল পুকুর থেকে, এগুলো সব কই মাছ, দেখতেই পাচ্ছ। এটা গ্রামে দেশের বাড়ির কথা বলছি। মাছগুলো একদম জ্যান্ত, নড়াচড়া করছে, বুঝতেই পারছ। আর ওখানে আমরা চলে গিয়েছিলাম একটা মেলাতে। তা ওই মেলাতে এমনি দোকানপাট কম ছিল, টুকটাক আইসক্রিম, ফুচকা এগুলো ছিল, আর তার সাথে ছিল মেলাতে যাত্রাপালা আর বাউল গান, এসব তো চলছিল। মেলার জায়গাটা অনেকটা বড় হলেও কী হবে, দোকানপাট সেভাবে ছিল না। প্রচণ্ড গরমের চোটে আইসক্রিমটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে কদিন। তো যাই হোক, আমরাও খুব আনন্দ করলাম, তবে গরমটা এতটা না হলে একটু বেশি ভালো লাগত। যাত্রা শুরু হয়েছিল একটু রাতের দিকে, 10:30-11টা থেকে, 10টা থেকে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা 1 ঘন্টার মতো যাত্রা দেখেছিলাম, দেখে তারপরে ফিরে গিয়েছিলাম। এখানে আমাকে দেখতে পাচ্ছ। তোমরা সবাই কেমন কাটালে অবশ্যই জানিও, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেখতে পাচ্ছ। এখানে বাড়ি জানিয়ে ছেলেরা এখানে খেলা করছিল, সেগুলো ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করতে। এটা একটা স্কুলের মাঠ, তা ওখানে ছেলেরা যে খেলা প্র্যাকটিস করছিল ওটা, মানে ওটাই ভিডিও করেছিল আমার ছেলে। তো যাই হোক, এত গরমে ওদের কিন্তু এনার্জি কম নেই, দেখো ছোটদের অবশ্যই এনার্জি বেশি থাকে। স্কুলের মাঠেই কিন্তু যাত্রা খেলাটা হয়েছিল। দেখতেই পাচ্ছ মানুষজনের ভিড়, অনেকেই এসেছে মেলাতে, আর বেশি এসেছে মানুষজন যাত্রাপালা দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ বাঁধ দিয়ে ঝালমুড়ি খুলে রাখা হয়েছে, শেষকালে আমি একই বাউল গান ভালো লাগে। তবে অনেক ছোটবেলায় তবু আমরা
তো এখানে দেখো, ভোর 3:30 সময় শ্বশুরবাড়ির পুকুরে জাল দেওয়া হয়েছিল। তো সেই ভিডিওটা করার জন্য আমি উঠে পড়েছিলাম, ভোরবেলা জাগাই ছিলাম, কারণ জানি ঘুমিয়ে পড়লে যেতে পারবো না ভিডিও করার জন্য। তো এই ভিডিওটা আমি করেছিলাম শেয়ার করার জন্য। তো যাই হোক, অন্যবারে অনেক বেশি বেশি মাছ ধরা হয়, বড় বড় অনেক মাছই পড়ে, এবারেও পড়েছে, তবে সেভাবে নয়, দেখতেই পাচ্ছ। মাছ ধরা দেখতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, জানি না তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকে মাছ ধরা দেখতে ভালোবাসো। কেউ যদি ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। এখানে অনেক রকমের মাছই ছিল, রূপচাঁদ মাছ, সিলভার কাপ, তারপরে কাতলা, ছোট ছোট মৃগেল মাছ, এবং কিছু কিছু মাছ ছেড়েও দেওয়া হয়েছিল, কারণ সেগুলো আরও বড় হবে পরে, সেই কারণে। এত গরমে সত্যিই সবার নাজেহাল অবস্থা। আবার শীতকালে যখন ভোরের বেলা পুকুরে জাল দিতে আসে তখন কতটাই কষ্ট হয় বলো তো, ঠান্ডা জলের মধ্যে। গরমকালে তবুও ঠিক আছে, আর এত গরমে বাইরে যারা কাজ করে, কৃষক শ্রমিক, এদের কথা ভাবলে তো সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। গরমে আমাদের প্রাণ মানে ওষ্ঠাগত তাদের কী না হয়, যাদের প্রতিদিন বাইরে বেরিয়ে কাজ করতে হয় এবং রোদে দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদের কতটা কষ্ট ভাবলে মনটা খুবই খারাপ হয়ে যায়, আর মনে হয় যেন সেই গরম আমাদের শরীরে লাগছে। তো যাই হোক বন্ধুরা, সবাই প্রচণ্ড গরমে খুব সাবধানে থেকো, অবশ্যই সবসময় বাড়িতে যতটা পারবে পেট ঠান্ডা করো, শরীর ঠান্ডা করো, এবং বাইরেও যারা প্রতিনিয়ত কাজ করো তারাও খুব সাবধানে থেকো। আর অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করে কমেন্ট করো, আর সবাই খুব ভালো থেকো। টাটা, আজকে এই পর্যন্ত।